আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বার্গার সস, KFC, HFC এবং যে কোনো রেস্টুরেন্টের স্বাদ থেকেও কোনো অংশে কম নয়, বরং একটু বেশি স্বাদ হবে যদি আমার রেসিপি ফলো করে আপনারা বানান। তাহলে আর দেরি কিসের, চলুন দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করেছি। এটা কিন্তু আমরা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এবং যে কোনো কাবাবের সাথে এর জুড়ি মেলা ভার। আপনারা এভাবে তৈরি করবেন আর বাচ্চাদের মনের মতো বিভিন্ন আইটেম করে খাওয়ান। তো এই যে ব্লেন্ডারের একটি জার নিয়েছি, আমি দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আমি সমস্ত জিনিসগুলি, উপকরণগুলি আমি একে একে দিব আর বলতে থাকবো। দিয়ে দিলাম একটি ডিম, আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আপনারা 30 মিনিট আগেই এটাকে বের করে রেখে দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি, রসুনের কুয়া আমি কুচি করে নিয়েছি, আর আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন দেশিটা নিতে, তাহলে টেস্টটা বেশি, মানে ঘ্রাণটা বেশি ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, তার আগে আমি দিয়েছি কালো সরিষার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ আর চিনি স্বাদ অনুযায়ী, আমি এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি আর 1/2 চা চামচ নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ লেবুর রস, আর গুঁড়া দুধ নিয়েছি আমি 4 টেবিল চামচ। আসলে গুঁড়া দুধটা দিলে কিন্তু সসের অনেক টেস্ট বেশি আসে, আপনারা চেষ্টা করবেন একটু বেশি দিতে আমার মতো করে। চাইলে আপনারা 1/4 চামচ বা 1 টেবিল চামচও দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি, এটা অনেক বেশি মজার হয়। আর এখানে লাগছে 1 কাপ তেল, আর তেলটা আমি একবারেই কিন্তু দিইনি, আমি অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করতে থাকবো। তো আমি এই পর্যায়ে একটু দিয়ে দিলাম, আমি সর্বমোট 4 বার দিব। তো এখন এই যে ঢেকে দিলাম, এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে এই যে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। আমি টোটাল প্রথমে 10 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিব, আর অবশ্যই 10-12 থেকে বেশি ব্লেন্ড করবেন না, মানে 10-12 সেকেন্ডের বেশি, তাহলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। অনেকেই কিন্তু মানে এটা ইয়ে থাকে, কমপ্লেন থাকে যে ডিম ফেটে যায়। তো এভাবে করে বানান আমারটা ফলো করে করে কিছুই হবে না, একেবারেই পারফেক্ট হবে। তো আমি কিন্তু এই যে দিয়ে দিচ্ছি তেল আরও একবার, তো আবারও আমি 4 সেকেন্ড মতো এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি আরও একবার দিয়ে দিব, এই দেখতেই পাচ্ছেন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। তো আরও একবার এই যে দিচ্ছি, আমি কিন্তু সর্বমোট প্রথমে 10 সেকেন্ড আর পরে যে 3 বারই আমি 4 সেকেন্ড করে রেখেছি, আমার সর্বমোট সময় লেগেছে 22 সেকেন্ড। 22 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে। এই যে আমি লাস্ট পর্যায়ে কিন্তু তেল সবটুকু দিয়ে দিয়েছি, এখন আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে মেয়োনিজ তৈরি হয়ে গেল এখন যে সস। আর আপনারা যদি বলেন যে বাজার থেকে মেয়োনিজ কিনে কি সস তৈরি করা যায়, হ্যাঁ অবশ্যই যাবে, শুধু ডিম আর তেল বাদে বাকি যে উপকরণগুলি আমি দিয়েছি সমস্ত উপকরণ আপনাদের দিতে হবে, তাহলেই সস তৈরি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, আপনারা চাইলে এর সাথে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমি দেইনি। এখন আরও একবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো অল টুগেদার আমার 24 মিনিট মতো সময় লেগেছে, সরি 24 সেকেন্ড মতো সময় লেগেছে। তো এই যে তৈরি হয়ে গেল, অল্প উপকরণ দিয়ে, হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু দামি একটি সস তৈরি করে নেওয়া যায় বাসায়। তো অবশ্যই আমরা বাসায় এটা তৈরি করে বিভিন্ন আইটেম করে বাচ্চাদেরকে খাওয়াবো।
আর নিজেরাও খাবো। আমি একটি জারে ঢেলে নিয়েছিলাম, তো আমি কিন্তু ফ্রিজে রেখে দিব, এই জন্য আমি একটি বক্সে ঢেলে নিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন 14-15 দিন, আর হচ্ছে ডিপ ফ্রিজে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন রেখে। তো আশা করি আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। আর ডিম ছাড়া কিভাবে তৈরি করা যায় সেটি আপনারা যদি চান তাহলে পরবর্তীতে দেখিয়ে দিব, আপনারা কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।